স্থিতিশীলতা আমি মনে করি যে আমরা প্রথম বছরই ফিরিয়ে আনতে পারব, এটা অন্তত পক্ষে দু তিন বছর লাগবে, তার নিচে হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আমরা নতুন কোনো টাকা ছাপাব না তাদের জন্য। ব্রিটেন, সেখানে তো আমরা জানি একই পরিবারের প্রায় 500-600 বাড়ি আছে দুই ভাইয়ের মিলিয়ে, তো সেখানে আছে, সেটা শুধু একটা পরিবারের কথাই বললাম, এরকম বহু পরিবার আছে যাদের অর্থ এবং সম্পদ সেখানে আছে। তারপরে হচ্ছে দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে আমাদের প্রাইম ফোকাস এরিয়া। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো অভ্যন্তরীণ উৎস থেকে প্রথমে আমরা চেষ্টা করব, পরবর্তীতে আমরা বিদেশের গুলোকেও আনার চেষ্টা করব, অবশ্যই ইনশাল্লাহ সাকসেসফুল হব, পার্শিয়ালি হলেও হব। এখন এখানে তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল সেখানে কোনো সমস্যা নাই, মোটামুটিভাবে ব্যাংকিং খাত সচ্ছল। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গিয়েছে, হয়তো ডিপোজিটররা কনফিডেন্স ফিল করছেন না এই 7-8টা ব্যাংক নিয়ে, কিন্তু অন্য ব্যাংকগুলো কিন্তু সবই সচ্ছল এবং তারা তাদের দৈনন্দিন কাজ ঠিক মতো করতে পারছে, এবং কাজে সেখানে কোনো সমস্যা নেই, প্যানিক হওয়ার কিছু নাই। 7-8টা ব্যাংকের জন্য কিন্তু আমাদের 61টা ব্যাংক ডুবে যাবে না, আমাদের ব্যাংকিং খাত শক্ত এবং শক্তিশালীভাবে থাকবে। সরকার এই 7-8টা ব্যাংকের সাথে পাশে দাঁড়িয়েছে এবং এগুলোকেও আমরা, এগুলোর ডিপোজিটরকেও আমরা, প্রত্যেককে আমরা রক্ষা করব, কিন্তু একটু সময় দিতে হবে। এই মেসেজটা আপনারা কনভে করবেন যাতে কোনো প্যানিক সৃষ্টি না হয়, কোনো ব্যাংক থেকে যেন টাকা মানে উঠানোর জন্য লাইন করে দাঁড়িয়ে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না করে অল্প অল্প করে টাকা তুললে পরে স্বাভাবিকভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম যদি বজায় রাখে তাহলে এটা হতে হবে হবে। এই কারণে আমি বলছি, কারণ আমরা প্রত্যেকটা ব্যাংকের বোর্ড আমরা চেঞ্জ করে দিয়েছি, তাদের ম্যানেজমেন্টেরও চেঞ্জ হবে, তাদের গুণগত মান চেঞ্জ হবে এবং তারা ঘুরে দাঁড়াবে। এবং শুধু এটাই একমাত্র পদক্ষেপ নয়, আমরা আবার ওই ব্যাংকগুলোকে আমরা যাব, প্রত্যেকটা ব্যাংককে আমরা অডিট করব, প্রত্যেকটা ব্যাংকের আমরা নতুন কার্যপ্রণালী কি হতে পারে, কোথায় রিস্ট্রাকচারিং প্রয়োজন হবে সেটা আমরা দেখব এবং একটা রোড ম্যাপ তৈরি করব। হয় সেটাকে আমরা নিজে পায়ে দাঁড়াবে যদি বড় ব্যাংক হয়, ছোট ব্যাংক হলে হয়তো মার্জ করে দেব, একেবারে ছোট একেবারেই যদি ই হয় হয়তো লিকুইডেশন হবে। যেটাই হোক না কেন আমরা ডিপোজিটরের স্বার্থতা দেখব, সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই, প্যানিক হওয়ার কিছু নাই। এটা দিয়ে আমি শুরু করলাম আজকের বক্তব্য এবং এখানে আমি ব্যাংকারদেরও বলেছি যে ইন্টার ব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়, আমরা নতুন কোনো টাকা ছাপাব না তাদের জন্য। পার্থক্যটা ওইখানেই যে নতুন টাকা না ছাপিয়ে যে রিস্কটা আছে আমরা রিস্কটাকে মিটিগেশন করে দিচ্ছি, রিস্কটা কমিয়ে দিচ্ছি এবং তারা তারল্য পাবে আরেক ব্যাংক থেকে, ফলে ওভারঅল মানি সাপ্লাই বাড়বে না কিন্তু আমার ম্যাক্রো স্টেবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। যদি এটা কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা সলিউশন পেতে পারি উইদাউট এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, তো সেটার চেষ্টাতে আছি আমরা। আপনি ও রাজাক ভাই একটা প্রোগ্রাম করেছিলেন বাজেটের পরপর কিছুদিন আগে, এই কথাগুলো স্যার বলছিলেন যে 50 বছরের মধ্যে যে পরিমাণে টাকা ছাপে না এই সরকার। আজকে আমরা দেখতেছি যে এই ঘটনাটা এখন চোখের সামনে আর কি, এই যে স্যার অপরিণামদর্শী যেসব পদক্ষেপ সেন্ট্রাল ব্যাংকের ছিল সেখান থেকে আজকে স্যার যে বেল আউট করার কথা স্যার আপনি বললেন, ইটস ফাইন, ভেরি ইনোভেটিভ স্যার। এতে করে আরেকটা কথা স্যার, ইন্টারন্যাশনালি যেসব দেশ এবং যেসব সংস্থার কথা স্যার বলেছেন ওইখান থেকে স্যার টাকা ফেরত পাওয়াটা আসলে কতটুকু আমরা আশাবাদী হতে পারি, এটা যদি স্যার আপনার কি মনে হয়? আমি খুব উচ্চ আশা করব না কিন্তু শক্তভাবে কাজ করব, চেষ্টা করব সবই ফেরত আনার, কিন্তু কতখানি পারব সেটা আমি এখনই ভবিষ্যৎবাণী করব না। কিন্তু আমি মনে করি যে অভ্যন্তরে যে সম্পদ আছে সেটাকে আমরা হস্তক্ষেপ করব, সেখানে সে জায়গাতে তো বড় সম্পদ পাওয়া যাবে, তারপরে তাদের স্পন্সর মানে ডাইরেক্টরশিপ ইত্যাদি সেগুলোকেও আমরা মালিকানা পরিবর্তন করলেও কিছু অ্যাসেট তো আসবে সেখান থেকেও, নতুন মালিকরা তো সেখানে ক্যাপিটাল ইনজেক্ট করবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তো 100% বাইরে থেকে আনতে হবে আবার নতুন করে। বলছিলেন যে 3টা ট্রাস্ক ফোর্স করবে স্যার, এই বিষয়টা স্যার আপনারা যদি
হ্যাঁ, তিনটে টাস্কফোর্সের পরিকল্পনাটা এই কারণে যে এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে, এটা একদিনের ব্যাপার নয়। এবং এটা শুধু এই আটটা ব্যাংকের মধ্যে সীমিত থাকবে না, এটা বৃহত্তর আকারে আমরা প্রত্যেকটা ব্যাংকেই আমরা দেখবো এবং তাদের কার্যপ্রণালী আমরা বিশ্লেষণ করে দেখব ইন্ডিপেন্ডেন্টলি, ও আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো। এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব, যেখানে আমরা বাংলাদেশের কিছু অভিজ্ঞ লোক থাকবে, আমরা বিদেশ থেকে কিছু অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসব যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট, IMF থেকে আসবে, ব্রিটিশরা বলছে তারাও দিবে, US বলছে তাদের US ট্রেজারিও দিতে পারবে যদি আমরা চাই। তো আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাংকিং খাত যাতে আমরা সুন্দরভাবে আবার গড়তে পারি, সেই উদ্দেশ্যে এই টাস্কফোর্সটা কাজ করবে, একটা টাস্কফোর্স। এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের অনেক অনেক মানে সাপোর্ট দেওয়া হবে, বাংলাদেশ ব্যাংকের স্টাফরা এটার মধ্যে গভীরভাবে একসাথে কাজ করবে, কারণ আলটিমেটলি কাজটা তো বাংলাদেশ ব্যাংকেরই, কাজে তো 80% স্টাফ বাংলাদেশ ব্যাংকের থেকেই হবে আর বাকি 20% আমরা ইন্টারন্যাশনাল বাইরে থেকে নিয়ে আসবো, বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে। দ্বিতীয় টাস্কফোর্সটার ফোকাসটা হবে স্ট্রেংথেনিং বাংলা মানে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের কে শক্তিশালীকরণ, স্ট্রেংথেনিং অফ সেন্ট্রাল ব্যাংক অপারেশনস, এটাকে ফোকাস করে করা। আমরা তো জানি একটা জিনিস যে সেন্ট্রাল ব্যাংকের অনেক ল্যাপস হয়েছে, কোনো সন্দেহ নেই তাতে, এবং এখানে প্রসিজিউরাল প্রবলেম ছিল, লিডারশিপের সমস্যা ছিল, পলিটিক্যাল প্রেশার ছিল, বিভিন্ন কারণে এগুলো হয়েছে। তো যেটাই হোক না কেন সামনের দিকেই আমরা তাকাবো, আমরা তাকাবো সামনের দিকে, আমরা চেষ্টা করব যে আগামীতে যেন এটা না হয়, এবং সেই জন্য সেন্ট্রাল ব্যাংকের অল অ্যাসপেক্টস ইনক্লুডিং আমাদের মানে ব্যাংক কোম্পানি অ্যাক্ট রিভিশন অ্যাজ নিডেড, দরকার হলে সেটা করা যাবে, আমাদের অটোনমি ইস্যু, সেন্ট্রাল ব্যাংকের সেলফ রেগুলেশন কীভাবে হওয়া উচিত সেগুলো ইত্যাদি অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সুপারভিশনের ফোকাস, সুপারভিশন কীভাবে করা যায়, কীভাবে আমাদের মানে CIB যেটা হয়েছে সেটাকে আরও স্ট্রেংথেন করা যায়, আমাদের কীভাবে নীতিমালাগুলোকে পরিবর্তন করে, যেমন এটা কী বলে, এটা কী কী বলে যে ব্যাড অ্যাসেট আমরা ডিসকভারি প্রসেসে আছি, কি কি করতে হবে সেটা এখনো জানি না, যেগুলো করতে হবে সেগুলো আমরা একটা বের করতে গেলে আরেকটা বের হবে, আমরা সেভাবে ওটাকে সমাধান করতে করতে যাবো। এখনই আমি বলবো না যে ABCD, আমরা হয়তো ABCD দিয়ে শুরু করব কিন্তু শেষ পর্যন্ত হয়তো XYZ এ চলে যাব, তো কাজে এটার আকার বিস্তৃত হবে অ্যাজ ইউ গো অ্যালং। আর থার্ড যেটা হচ্ছে টাস্কফোর্স সেটা হচ্ছে প্রাইমারিলি ফোকাসড অন অ্যাসেট রিকভারি, এটা মাল্টি ইনস্টিটিউশনাল, এখানে বাংলাদেশ ব্যাংকের BFIU থাকবে, সাথে CID, সাথে অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন থাকবে, SEC থাকবে, ল মিনিস্ট্রির সাথে আমরা কোঅপারেট করে কাজ করব, আমরা যেটা চাইব সেটা হচ্ছে দ্রুততম সময়ে যারা ডিফল্টার্স তাদের অ্যাসেট রিকভারি করা যায় কিভাবে সেটার ব্যবস্থা, আমাদের কোর্ট সিস্টেমকে কিভাবে আমরা এক্সপেডাইট করে এই রিকভারি প্রসেসটাকে লিগাল প্রসেসে নিয়েই আমরা এই টাকাটা উদ্ধার করতে পারি, সেই বিষয়ে আমরা শীঘ্রই আমাদের যখন একটু কাজ শুরু হবে তারপরে আমরা ল মিনিস্ট্রির সাথে বসে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেল, ল মিনিস্টার সবার সাথে বসে আমরা জিনিসটাকে সলভ করার চেষ্টা করি, রিট পিটিশন ইত্যাদি কীভাবে খুব তাড়াতাড়ি ডিসপোজ করা যায়, এই এই ধরনের কিছু নীতিমালা নিতে হবে সরকারকে যেটার ভিত্তিতে রিকভারি হবে, তা নাহলে হবে না। আমরা দেখছি আসলে আপনি গঠন বলি আর সংস্কার বলি ব্যাংকিং খাতে,
আপনি নিয়েছেন, এই ব্যাংকিং খাত তো আসলে আপনার জানাশোনার বাইরে কোনোদিনই ছিল না, আপনি বিভিন্ন সময় ব্যাংকিং খাত নিয়ে কথা বলতেন, একটু কি আন্দাজ করতে পারেন কিনা, যে আপনি বলছিলেন অনেক সময় লাগবে, একটু আন্দাজ করতে পারেন কিনা ব্যাংকিং খাতে একটা স্টেবল অবস্থায় আসতে বা এই পুনর্গঠন কার্যক্রম শেষ করতে কতদিন সময় লাগতে পারে, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বোর্ডগুলো পুনর্গঠন করছেন, আপনি বিভিন্ন সময় বলতেন যে আসলে বোর্ড এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যদি আতাত না থাকে ব্যাংকিং খাত থেকে, তা আসলে এত পরিমাণ ঋণের নামে অর্থ বের হওয়া লুট হওয়া তো সম্ভব হয় না, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি কোনো কারণে আপনার নজর এড়িয়ে যাচ্ছে কিনা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি দায় এড়াতে পারে কিনা? প্রথমে আমি বলবো, দেখুন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়ভার হচ্ছে বোর্ডের। আমরা নতুন বোর্ড করে দিচ্ছি, নতুন বোর্ড দেখবে যে তাদের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা কতখানি জড়িত, তাদেরকে রাখা যাবে কি যাবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে কি হবে না। সো এটা বোর্ডের দায়িত্ব, আমরা সেখানে সরাসরি কোনো হস্তক্ষেপ করব না, বোর্ড গঠন করে দেওয়া হয়েছে, তারাই এটা দেখবেন। এটা অন্তত পক্ষে 2-3 বছর লাগবে, তার নিচে হওয়ার সম্ভাবনা আমি দেখি না। 2-3 বছরের মধ্যে স্থিতিশীলতা তার আগে ফিরে আসবে, স্থিতিশীলতা আমি মনে করি যে আমরা প্রথম বছরই ফিরিয়ে আনতে পারব, কিন্তু পুরো পুনর্গঠন কার্যক্রম এটা সময় সাপেক্ষ ব্যাপার, এখানে অনেকগুলো কাজ আছে আমাদের, এই 30-40টা ব্যাংক যদি অডিট করতে হয় এটাও তো অনেক সময়ের ব্যাপার, এটা তো একদিনে তো আর সম্ভব না, একটা টাস্ক ফোর্সের পক্ষে 5-6 জন মেম্বার তারা যদি ভাগও করে নেয় তাহলেও তো সময় লাগবে, আর এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা কিন্তু তাদেরকে মনিটর করব। অলরেডি আমরা নতুন যে বোর্ডগুলো করেছি তাদের নতুন বোর্ডকে আমরা অলরেডি তাদেরকে সাথে কনসালটেশন শুরু হয়ে গেছে, অলরেডি 2 টিমের সাথে আমরা কাজ করেছি, আর আগামীকাল ইসলামিক ব্যাংক আসবে, এইভাবে আমরা প্রত্যেকটা ব্যাংকের সাথে আমরা করবো, এবার আবার 2 সপ্তাহ পরে আবার বলবো পরে তারা কি করলেন। উই ওয়ান্ট টু কিপ দেম একেবারে ইন টাচ, না ইন টাইট লিশ, একেবারে দড়ি দিয়ে গলা টাইট লিশ থাকবে, কি করতেছেন আমরা দেখতে চাই, আমরা ভোট দিয়েছি আমরা ভোটের কার্যক্রম দেখতে চাই, আগের মতো ওই অবজারভার দিয়ে ঘুমাতে থাকলাম তা হবে না, আমরা উই অ্যাপয়েন্টেড দ্য বোর্ড, উই ওয়ান্ট অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য বোর্ড অ্যাজ ওয়েল। স্যার, এই যে টাস্ক ফোর্সের কথা বললেন তিনটায়, এই টাইমলাইন নিশ্চয়ই স্যার একটা বলবেন যে কতদিনে শুরু করবে, একই সাথে করবে নাকি আগে একটা করবে টাস্ক ফোর্স গুলা, এটা একটু বলেন স্যার। আর স্যার, আপনি অনেক ক্রিটিক করতেন, যারা মানে সুস্থ বুদ্ধি সবাই বলতো এক পরিবার থেকে 9 জন পরিচালক, আবার স্যার গত 2-3 দিন একটা ব্যাংক নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ দেখতেছি যে এনআরবি ব্যাংক, এই এক ভদ্রলোক পারফিউম ব্যবসায়ী, ওনার ফ্যামিলি স্যার 10-12 জন আছে বিভিন্ন নামে, মাইস্তাবাস্তি ছেলে মেয়ে সহ, আবার স্যার ওই যে 10% এর বেশি শেয়ার হোল্ডিং তো আমাদের ব্যাংক কোম্পানি অ্যালাউ করে না, ওনাদের নাকি 24% প্লাস শেয়ার হোল্ডিং আছে, এইটা স্যার আপনি কোনো কমেন্ট করবেন কিনা? আমার কাছে সঠিক তথ্য নাই, আমরা দেখব কি হচ্ছে, আমি 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 বলতে পারবো না, অফেন্ড বলতে পারবো না, আপনি কাছে কিছু জানা থাকতে বলতে পারবেন। আমি স্যার একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে অলরেডি একটা পার্ট এসেছে স্যার, যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিশ্চয় স্যার আপনারা খবর পেয়েছেন যে ব্রাঞ্চ লেভেলে কিন্তু এক ধরনের এখন অভিভাবকহীনতায় তারা তারা তো আর স্যার বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে না, এখন এই যারা স্যার বেশি অপরাধ করেছে অলরেডি অনেকে কিন্তু স্যার গা ঢাকা দিয়েছে কিংবা ফোন ধরছে না, এরকম একটা সিচুয়েশন ব্যাংকিং সেক্টরে তৈরি হয়েছে, বিশেষ করে স্যার এস আলমের ব্যাংক গুলোতে। তো এটা তো স্যার মানে আপনি যে বলছেন যে এটা সব বোর্ড দেখবে বা ইউনি এখন স্যার এটা তো বোর্ডের বিষয়টা তো সময় সাপেক্ষ, বা তারা কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো আমাদেরকে বলছে বা আপনাদেরকে বিভিন্ন ভাবে বলছে হয়তো বোর্ডের কাছে পৌঁছাতে পারছে না স্যার, তো এই বিষয়টা আপনারা না, আমি বলবো আপনাদের থ্রুতে আমরা বোর্ডকে সরাসরি বলেছি যে এগুলো নিয়ে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, আমরা বোর্ড তো ওই মাসে একবার বসার জন্য করি নাই, এই বোর্ড প্রত্যেকদিন বসবে, তাদের প্রত্যেকদিনই কাজ করতে হবে, এখানে ওই 2 মাসে একবার বা 1 মাসে 2 বার বোর্ড করার জন্য এটা এই বোর্ড নয়, ইটস এ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি বলা যায় বোর্ডের চাইতে, তারাও টাস্ক ফোর্স ইন এ ওয়ে, এবার প্রতিদিনই তাদের বসে ম্যানেজমেন্টের সাথে দরকার হলে ম্যানেজমেন্টকে পাল্টিয়ে তাদের সাথে বসে একের সর্বস্ত
তো সর্বপর্যায়ের কর্মকর্তাদের গতিবিধি, আগের কাজে আগে কি ধরনের অপরাধ করেছে বা করে নাই সেইভাবে নির্ণয় করে কাটাই ছাটাই বাছাই যা করার সব ক্ষমতা তাদের আছে, তারা করবে আশা করি। এটা আমরা আশা করছি এক দুই মাসের মধ্যেই আমরা ফুললি অপারেশনালে যেতে পারবো। আমাদের তো ইন্টারন্যাশনাল এক্সপার্ট লাগবে, সময় লাগবে একটু, হঠাৎ করে তো শুরু করা যাবে না, একটু সিস্টেমেটিক্যালি না করলে এটা হ্যাপহাজার্ড হয়ে যাবে, সেই জন্য আমাদের একটু টাইম নিয়ে করব। স্যার, সারা কুক আসছিল স্যার, আপনার সাথে দেখা হয়েছে, কথা বলছেন, স্যার বলেছেন যে এটা লম্বা প্রসেস, চাইলে চলে আসবে না, আংশিক হতে আসতে পারবে, সময় লাগবে। ব্রিটিশ গভর্নমেন্ট এবং আমাদের হাই কমিশনার ভেরি সাপোর্টিভ, উনারা বলেছেন যে তারা আমাদেরকে ফান্ডিং করবেন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, আমরা যদি কোন এক্সপার্ট আনতে চাই সেটা তারা সাপোর্ট করবেন ফাইন্যান্সিয়ালি, দে উইল প্রোভাইড আস উইথ গুড অ্যামাউন্ট অফ মানি, যেটা দিয়ে আমরা যে কোনো বাংলাদেশি হোক, বিদেশি বাংলাদেশি হোক বা ইন্টারন্যাশনাল বাংলাদেশি হোক বা ইন্টারন্যাশনাল এক্সপার্ট হোক, আমরা হায়ার করে নিতে পারবো শর্ট টার্ম। অনেক ফ্লেক্সিবল একটা প্রপোজাল তারা দিয়েছেন, আমরা ওটার উপর কাজ করবো এবং ওনাদের সাথে দেখা যায় এখন কিছুদিনের মধ্যে। আমরা তো কেবল তাদের সাথে আলোচনা প্রথম প্রাথমিক পর্যায়ে শেষ হলে এখন তারা হেড অফিস থেকে অ্যাপ্রুভাল ট্যাপ্রুভাল নিয়ে আসতে একটু সময় লাগবে। না, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে আমরা ঋণের কথা বলিনি, আমরা ঋণের কথা বলেছি বিশ্বব্যাংকের সাথে, আমরা ঋণের কথা বলেছি IMF এর সাথে, IMF কে আমরা বলেছি তো আমরা যে আমরা $3 billion এক্সট্রা চাচ্ছি, সেটা বলেছি বিশ্বব্যাংকেও আমরা চেয়েছি, এডিবিকেও চাবো, এডিবিকেও বলেছি আমরা, তো যারা ঋণ দেওয়ার মতো সক্ষম তাদের কাছেই আমরা এটা এটা চাচ্ছি। আর ব্রিটিশ গভর্নমেন্ট বা US গভর্নমেন্ট এরা সাধারণত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল সাপোর্টটাই নিব। এটা তো আপনারা সবাই জানেন, প্রাক্তন ভূমি মন্ত্রী। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমরা দেখেছি যে অনেক পলিটিশিয়ান এবং আপনার ব্যবসায়ীদের বড় বড় ব্যবসায়ী বিশেষ করে সালমান এফরমান সহ অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, কিন্তু এ সালমান এবং তার ফ্যামিলির কারো ব্যাংক হিসাব এখন পর্যন্ত জব্দ করা হয়নি। এটা তো হওয়ার কথা না, সবারই করা হয়েছে। এখানে আমরা যেটা করেছি, আমি বলি আমরা তাদের কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আমরা জব্দ করিনি, কারণ সেখানে অনেক লোক কাজ করেন এবং আমরা তাদের কার্যক্রম বিদ্যুৎ বন্ধ হয়ে যাক বা বেক্সিমকো ফার্মা বন্ধ হয়ে যাক এটা আমরা চাই না। আমরা চাই যে এগুলো সম্পদ, আমাদের যখন সম্পদ উদ্ধার করার দরকার হবে তখন আমরা হয়তো এগুলোতে হাত দিতে পারি বা হাত দেব সম্পদ উদ্ধারের জন্য, কিন্তু আমরা সম্পদকে ধ্বংস করব না। বাংলাদেশের একটা প্রবলেম কি, আমরা অনেক অ্যাসেট আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, ডেস্টিনির অনেক অ্যাসেট আমরা পাই, এক কিছুই পাইনি এখন পর্যন্ত, আমাদের হলমার্কের কিছুই পাইনি। এটার মূল কারণ হচ্ছে দীর্ঘসূত্রিতা এবং এটার ল্যাক অফ রেজলিউশন, মানে এটাকে কনক্লুশনে নেওয়ার জন্য কেউ ছিল না, কেউ খেয়াল করেনি, কিছুই হয়নি, আলটিমেটলি গ্রাহকরা এক পয়সাও পায়নি, এটা যেন না হয়। জি না, ব্যক্তি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেটা এটার মধ্যে নাই, ওটা সেপারেট ইস্যু, এটা তো অলরেডি মামলা হচ্ছে দুটো জায়গাতে, ফিলিপিন্সে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে। আমরা এখন এই বিষয়ে কিছু করতে চাচ্ছি না, কারণ দ্যাট ক্যান জেপারডাইজ আওয়ার মামলাটাকে, কম্প্রোমাইজ করে ফেলতে পারে। স্যার, আমি ওয়ালিদ সাকিব, আমি নিউজ 24 এ আছি। স্যার, এই যে এস আলমের যে 3,300 কোটি টাকা ঋণ জালিয়াতি, এই বিষয়টা নিয়ে দুদক থেকে বাংলাদেশ ব্যাংকে বারবার চিঠি দেওয়া হচ্ছে কিন্তু তারা উত্তর পাচ্ছে না, আজও মনে হয় সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে এসেছে স্যার। একসময় একসময় যেতে হবে, মানে এখানে তো তারা তো নাই এখানে, কাজেই তাদের যদি সম্পদ থাকে সেটাকে আমরা অ্যাটাচ করতে পারবো, তার বেশি তো করতে পারবো না। ইনজালিয়াতি তথ্য জানতে চেয়েছিল স্যার দুদক, তারা চিঠি দিয়েছে বারবার কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এখন উত্তর পাচ্ছে না।
সমস্ত ব্যাংক থেকে কালেক্ট করে তো দিতে হবে, এটা রেডিলি অ্যাভেলেবল এই মুহূর্তে তো নাই। সব ব্যাংক গুলোতে এখনো তদন্ত চলছে, এগুলো কালেক্ট করে তারপরে আমাদের উত্তর দিতে হবে। কেবল বোর্ড গুলো বসেছে, তারা তথ্যগুলো সংগ্রহ করবে। কি আপনারা কোন সময় বলেছেন যে আমাদের একটু সময় লাগবে? আমরা যে ডিপার্টমেন্ট দেখছে, যে ডিপার্টমেন্টের কাছে আনলে সেই ডিপার্টমেন্ট অবশ্যই জবাব দেবে। দেখুন, এটা আমি মনে করি যে ইটস মোর বাংলাদেশ ব্যাংকের এরিয়ার ডোমেইন। আমাদের ব্যাংক লুট করছে, আমরা এটাকে ধরব। দুদকের দরকার এখানে আছে খুব একটা আমার মনে হয় না। এটা এটা তো ঘুষের কেস না, এটা ইয়ের কেস না, এটা ব্যাংক জালিয়াতির কেস, আমরাই ধরব, ডোন্ট ওয়ারি। একটি জাতীয় দৈনিকে রিপোর্টার্সে যে অ্যাসলমের নিহত দিন থাকা ইসলামী ব্যাংকে সাম্প্রতি বাংলাদেশ ব্যাংক তিন দফায় $2 মানে ক্রয় দেখিয়ে ১২,৪৮৫ টাকা দিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালক জড়িত ছিল। তারা এই জালিয়াতির মাধ্যমে সাম্প্রতি জুলাইতে আইসা ৫৫০ মিলিয়ন আটকাইছিল, তখন $100 মিলিয়ন শোধ করতে পারছিল ইসলাম ব্যাংক, বাকি ৪৫০ কোটি শোধ করতে পারেনি। সেক্ষেত্রে রিজার্ভ থেকে এটা কেটে পরে কমিয়ে দেখানো হয়েছে। এক্ষেত্রে এখনো দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেই ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালকরা এখনো একই ডিপার্টমেন্টে বহাল আছে। এক্ষেত্রে আপনার উদ্যোগটা কি থাকবে? আমি সবসময় বলছি, যেটা আমি একটু সামনের দিকেই তাকাইতে চাই। আর তৃতীয়ত হচ্ছে যে আই ফুলি এগ্রি দ্যাট ইট ওয়াজ এন ইরেগুলার, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল ইরেগুলার মুভ, যেটা কোনো মতেই একটা সেন্ট্রাল ব্যাংকের পক্ষে সম্মানজনক তো নয়। এটা এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। তবে যে অনলি পজিটিভ থিং বলবো যে ইট হ্যাজ বিন কারেক্টেড, বাট ইট শুড নট হ্যাভ হ্যাপেন্ড দ্যাট ওয়ে, এভাবে হওয়া উচিত ছিল না। স্যার, আমি তন্ময়কে বলছিলাম, স্যার আমি দা বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। স্যার, স্যার আপনি যে বললেন স্যার যে ইন্টারনেট থেকে টাকা নিয়ে এই সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে দেওয়া হবে, সেক্ষেত্রে কি আমরা বেসরকারি খাতে তো আমরা খুব বেশি ঋণ প্রবাহ দেখছি না, আমাদের প্রাইভেট সেক্টর লোন তো আসলে খুব বেশি বাড়ছে না, তো তাদের কি ভবিষ্যতে লোন পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা মানে এই সেক্টরটা কি আপনি কিভাবে দেখছেন স্যার? না, এটি লোনের সাথে কিছু নেই, এই ব্যাংকগুলো কোনো লোন টোন দিতেই পারবে না, তাদের লোন দেওয়ার ক্ষমতা আমরা রাখিনি, আমরা বুঝিয়ে দিয়েছি তোমরা লোন দিতে পারবে না। এখন এটা হচ্ছে লিকুইডিটি, এটা লিকুইডিটি ম্যানেজমেন্ট, তারুলের ম্যানেজমেন্টের ব্যাপার। এখানে অনেক ব্যাংক আছে আমি বলি যারা প্রচুর ডিপোজিট পাচ্ছে, কারণ আমরা যেটা দেখেছি গত দুই বছর ধরেই, এটা তো নতুন কোনো সমস্যা নয়। If you go back to the BRAC bank, for example, যেখানে আমি কাজ করতাম কিছুদিন, 25-30% পর্যন্ত ডিপোজিট গ্রোথ তাদের। কেন? কারণ ভালো ব্যাংক, আস্থা আছে, মানুষ ওইখানে রাখছে। তো অনেক ব্যাংকেরই আছে যাদের তারুল্য আছে, তারা দিতে পারবে। আবার যারা খারাপ ব্যাংক তাদের তারুল্য নাই, কারণ নাই কারণ এটা তো লুট হয়ে গেছে এক নম্বর, আর দুই নম্বর হচ্ছে মানুষের আস্থাও হারিয়ে ফেলছে তারা। ফলে এখানে এই জায়গাটা আমাদেরকে দুটো জিনিসই করতে হবে। একটু প্রথমে হচ্ছে আস্থাটা একটু আনা, এখানে সাপোর্ট লাগবে, যারা ডিপোজিটার্স তাদের সাপোর্টটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই অ্যাসেট কিছু কিছু রিকভার করে এটাকে ভোট এই মানে গ্যাপটাকে ফিল আপ করতে হবে। এটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ আস্তে 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 বের হয়ে আসবে। সময় লাগবে, এক বছর দু বছর লেগে যাবে তাদের বের হতে, এত বড় একটা ইসলামী ব্যাংকের তো অর্ধেক অ্যাসেট নাই। Thank you, sir. ঠিক আছে।